হাই বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আমি বেশ ভালো আছি ওই চলে যাচ্ছে কোনো রকম দিনটা বেশি একটা ভালো একদমই নেই মনের দিক দিয়ে একদম খারাপ আছি তো যাই হোক পুরো সকাল থেকে ব্লগটা শুরু করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি আজকে ভিডিওটা ভালো লাগবে তো পুরো ভিডিওটা স্কিপ করো না উঠান ঝাড় দিচ্ছি বা উঠানটা সকালবেলা ঘুম থেকে উঠতে আজকে একটু লেট হয়ে গেছে আসলে রাতের বেলা না ঠিক করে ঘুম হয়নি আদা রাত্রে মানে ঘুম ভেঙে এসে খুব অসুবিধা হচ্ছিলো ঘুম হয়নি যার জন্য ভয়তে ভয়তে রাতটা কাটা কাটাতে হলো আর কি একরকম আসলে একা একা শোয়ার অভ্যাস নেই তো যার জন্য কিন্তু ভয়তে ভয়তে রাতটা কেটে কেটে গেল আর কি সেই ভোরবেলার দিকে একটুখানি কোনোরকম ঘুম হয়েছে যার জন্যে কিন্তু উঠতে লেট হয়েছে আর কি তো কী করবো বলো তো তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে ছিল না যার জন্য একা একা শুতে হয়েছে তো তো একটু হলেও ভয় লাগে আসলে তোমাদের একটা আজকে গল্প মানে কথা বলার আছে তো তোমাদের দাদাভাই যাওয়ার আগের দিন আমাদের পাশের বাড়িতে হচ্ছে আর তার মাঝখানে একটা কথা বলি আমি কিছু কিছু কাজ করছি আর তোমাদের সাথে আজকে এই মানে এই ব্যাপারটা শেয়ার করছি আর কি তো সেটাই হচ্ছে আর আমাকে একজন কমেন্টও করেছে সেটা আমি অবশ্যই বলবো ঠিক আছে তো সেজন্য আমি কথাটা বলতে আসলাম তোমাদের সামনে আর এই ভিডিওটা একটু ছোট হলেও কথাটা বলার জন্য বিশেষ করে আসলাম ঠিক আছে আসলে তোমাদের দাদা ভাই যেহেতু বাড়িতে নেই তো আমার না অতটা আমি ভাবি না চিন্তা করি না আমি ভট করে একটা বলে দিই আর কয়ে ফেলি তো পরে আমাকে অনেক অনেকটা মানে আমি ভাবে চিন্তায় অনেকটা ভাবি যে সত্যি আমার বলাটা উচিত হয়নি যে তোমাদের দাদা ভাই বাড়িতে নেই কেননা আমাকে একজন কমেন্টও বলেছিল তো সত্যি আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি তো আজকে সেই ভিডিওটা ক্লিয়ার করতে আসলাম তো কি করব করবো বলো যার যার জানা তো শেষে জেনে গেছে তো রাতের বেলা তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না যার জন্য একটু রাতে ভয়ও লেগেছিল ভয় ভয়তে রাতটা কাটলো আর কি আমার বলতে পারো একরকম তো আসলে কি হয়েছে আগের দিনকা আমাদের পাশের বাড়িতে তখন রাত্র বাজে এগারোটা হয়তো বাজে তখন ঠিক আছে তো সেই এগারোটা বাজে তখন ওরা কিন্তু রাতের বেলা টিভি দেখছিল আর ঘরে মানে সামনের গিরিলটা লোহার গ্রিল থাকে তো সেখানে গ্রিলটা দেওয়া ছিল আর পর্দাটা দেওয়া ছিল আর কি তো সেজন্য কিন্তু ওরা ঘরের দরজা দিয়ে ভাত খাচ্ছিল তো তার মধ্যেই কিন্তু একজনকে এসেছে এসে কিন্তু তাদের ঘরের লাইট সামনে মানে দুয়ারের সামনে লাইটটা জ্বলে তো সেই লাইটের বাল্বটা বাল্বটা কিন্তু খুলে ফেলেছিল খুলে যেই শব্দ পেলো ওরা ঘর থেকে বেরোতে বেরোতে না বেরোতে দেখলো দৌড় দিয়ে চলে গেছে কিন্তু কে করলো কী না করলো ভয়তে তারা আর ঘর থেকে বেরোতে পারলো না তো ঘরে তালা মেরে আশেপাশে ফোন করেছিল তো তারা সবাই বেরিয়েছে তারপরে ওরাও ঘর থেকে বেরোলো বেরিয়ে সারা বাড়ি ঘুরে ঘুরে আসলো মানে কাউকেই পায়নি তো সেটা নিয়ে একটা আগের দিন ভয় ছিল তারপরে তোমাদের দাদাভাই বাড়িতে নেই তো সেই কিন্তু আরও একটা ভয় ভয় লাগে তো যার জন্য কিন্তু ওই সেই ভয়টা আমার সারা রাত মনের মধ্যে কাজ করছিল যে আমাদের বাড়িতে যদি আজকে আসে এরকম একটা মনে মনের মধ্যে ভাবনা হয় না তো সে ভাব মানে হয়নি কিন্তু ভাব ভাবনাটা কিন্তু ভাবনা আসে মনের মধ্যে তো এটা হয়েছিল ভাবনা আর কি তো যাই হোক তোমাদের সাথে একটু শেয়ার করলাম কালকের ইনসিডেন্টটা যে আমি বলার সত্যিই আমার উচিত হয়নি বলা ভুল হয়ে গেছে তো আজকেও সেটাও বললাম কি করবো আজকে চলে আসবে তোমাদের দাদাভাই রাতের রাতেরবেলা তো এই হচ্ছে ব্যাপার আর তারপরে বাড়িতে তোমার দাদাভাই না হলে কি হয়েছে আমার শ্বশুরমশাই আছে আমাদের ভাইগনা আছে আমার এক আমাদের এক পরিজন এসে মানে আসে থাকে আমাদের বাড়িতে তো এই হচ্ছে ব্যাপার তো ভয়ের কোনো কারণ নেই যার জন্য আমি সেইভাবে শেয়ার করলাম আর কি তো দেখো বন্ধুরা অনেক কথা বললাম তার মধ্যে কিন্তু অনেক কাজও করে ফেলাম সকালবেলা চা করে দিয়েছি বাবাকে ছেলেকে নিয়ে স্কুলে যাবে বাবা এখনে তো তার আগে আমি এইখানে দেখো রুটি করে দিচ্ছি ওকে ঘি দিয়ে রুটি পরোটা খাবে বললো তো ঘিয়ের পরোটা খাবে বললো তো একদম রুটি রুটি পরোটা পুরি এগুলো খেতেই চায় না তো জবরদস্তি একটু খেতে তো হয় সব দিন কি টিফিন করে দেবো একটা কিন্তু চিন্তা থাকে তো যাই হোক আজকে হচ্ছে সেজন্য রুটির পরোটা করে দিচ্ছি আর ওকে কিন্তু আলুটা ভেজে দেবো ও আলু ভাজা বেশ ভালো খায় তো এই হচ্ছে সকালবেলা টিফিন বানানো হচ্ছে ওর জন্য চারটে গোলা ছিল রাতেরবেলা রুটি করেছিলাম তো সে চারটে গোলা ছিল তো সেই চারটে গোলা একদম মানে দুটো আর ভাজবো একবারে চারটে ভাজে দিই আর দুটো ওর জন্য রেখে দেবো মানে দিয়ে দেবো আর দুটো মিষ্টি খাবে একটা মিষ্টি খাবে আর একটা আমি খেয়ে দেবো ব্যাস আমাদের সকালবেলার টিফিন কিন্তু কমপ্লিট হয়ে যাবে দেখো এখানে টিফিনে ওকে ছিঁড়ে ছিঁড়ে রুটিটা দিতে হয় তা নাহলে খেতে চায় না রুটি একদমই খেতে চায় না তো আলু ভাজা রুটি দিলাম ওই যে আমার বাবা ওকে নিয়ে যাচ্ছে তো যাই হোক চলো ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে চলে আসলাম এখন কিন্তু ওই সাড়ে আটটা বাজে তো পনে আটটার মধ্যে ওকে পাঠিয়ে তাড়াতাড়ি চলে আসলাম গোলঘরে প্রচুর কাজের চাপ থাকে এই বললাম না আটটার মধ্যে আবার এই পনেরো মিনিটের মধ্যে আমার কিন্তু গোবর ফেলে আবার গায়ে ওটা দোয়াতে হবে তো বুঝতেই পারছো কতটা মানে টাইমের মধ্যে আমাকে কাজগুলো করতে হয় প্রচুর টাইমের মধ্যে কাজগুলো করতে হয় কী করবো বলো কাজ তো করতেই হবে তাই না তো ইয়ে হচ্ছে ব্যাপার আর তোমাদের দাদাভাই যদি থাকে তো ও হাতে হাতে একটু ওকে রেডি করতে সাহায্য করে তো বাচ্চা মানুষ যেহেতু তো ওকে রেডি করা ঘুম থেকে তোলে তারপর তাকে রেডি করা পাঠানো অনেকটা কিন্তু চাপ বাচ্চাদের ব্যাপারে তো যে একদম অনেকটা বড় সেও না ও নিজের রেডিটা নিজে হতে পারে না ওকে করেই দিতে হয় তো ব্রাশ করে ওকে দুধ বিস্কুটটা দিয়ে তারপরে আমি কিন্তু হচ্ছে ইয়ে করছিলাম টিফিন করেছি আর কি আর তারপরে রেডি করিয়ে পাঠিয়ে দিলাম তো এই এই হয় সকালবেলার প্রচুর চাপ থাকে আর কি কাজের যার জন্য তোমাদের প্রত্যেক ব্লগে বলে থাকি যে সকালবেলার সত্যি সকালবেলার সময়টা খুব টাফ আজকে বৃহস্পতিবার প্রচুর কাজ আছে তো সেটাও তো অনেকটা কাজের মধ্যে পড়ে তাই না তো এক এক করে করে চলো একা হাতে সবটা সামলিয়ে একদম গুছিয়ে কাজগুলো করব তো আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো করে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে পুরো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তো এই যে দেখো বাসি গোবর এখনে কি হচ্ছে না ঘাস খাচ্ছে না গরুগুলো নে যার জন্য একটু গোবরের পরিমাণটা কম হয় আর বিকেলবেলা দুপুরবেলা তিনবেলা যদি গোবর ফেলানো হয় তাহলে একটু কমই হয় তো তিনবেলা করে গোবরগুলো ফেলি বলে একটু কিন্তু কমই হয় তো বন্ধুরা সমস্ত গোবরগুলো ফেলে তারপরে হচ্ছে মানে পুরো গরু ঘরটা পরিষ্কার করে টরে তারপরে গায়ের দুধ দেওয়াবো তো সেটাও করবো তো চল আগে ঝটপট করে গোবরগুলো ফেলে নিই তো যাই হোক বন্ধুরা গায়ের দুধটা দোয়ানোটা তোমাদের সাথে শেয়ার করলাম না এখন চলে আসি এখন যেই তোমাদের আগে বলতাম চারটের সময় আমাদের এখানে জল আসে তো এই জানুয়ারি মাস থেকে মানে জানুয়ারির প্রথম দিন থেকে কিন্তু সে চারটের জলটা এখন সকাল সাড়ে আটটার সময় ছাড়ে আর কি তো সেই সামনের কলে জল এসেছে বলে ভাবলাম যে চলো ঘরে একটু জল দিয়ে দিই জল এসেছে জলগুলো বেকার পড়ে যাবে কি কর কী জন্য যার জন্য আমি এই এই কাজটা করে ফেলি তাড়াতাড়ি সকালবেলার কাজটাও হয়ে যাবে আর কি পাইপটা গেছে ফেটে দেখো থিরের মতন জল পড়ছে আর কি তো এক ঘন্টা জল দেয় প্রচুর জল হয় আর কি তো আমাদের সেরকম সিস্টেম নেই যে আমি ট্যাঙ্কিতে জলগুলো তুলবো তো এই যতটুকু জল ইউজ মানে করা হয় সকালবেলা স্নান দানের জলটা সমস্ত কিছু কিন্তু আমি ভরে রেখেছি আর এই যে ঘরে জলটা দিয়ে নিয়েছি আর ওই পাশে একটা ড্রাম দেখেছিলে তো সেই ড্রামটাও ভরে রেখেছিলাম আর কি তো চলো ঘর দুয়ার মুছতে হবে এবার চলে আসলাম ঘরে আসলে ঘর মোছা হয়নি বৃহস্পতিবার বললামই তোমাদেরকে যে ঘর মোছা হয়নি এখনও তো এখনো ঝটপট করে ঘরটাও মুছে নিই মানে একের পরে এক জন্য কাজের লম্বা লিস্ট লেগে থাকে তাই না তো লিস্ট এক এক পর মানে আমার সারাদিন না সত্যি কথা বলছি জানি না সবার এরকম হয় কি হয় না আমার কিন্তু মাথার মধ্যে ঘুরতে থাকে আমি এই কাজটা করব তারপরে ওটা করব তারপরে ওটা করব। এটা হচ্ছে আমার মাথার মধ্যে সবসময় সেট থাকে যে এটার পরে এটার করব তাহলে কিন্তু দেখবে মাথা নিজের মাইন্ডটা যদি ভালো করে সেট করা যায় তাহলে কিন্তু কাজটাও সুন্দর হয় আর তাড়াতাড়ি কিন্তু কাজগুলোও হয়ে যায় তো আমি এইভাবে সব দিন মাথার মধ্যে আমার ঘুরতে থাকে আমি এই কাজের পরে এই কাজ করব। এই কাজের পরে এই কাজ করব তো এটা হচ্ছে আমার রুটিন আর কি তো যাই হোক চলো এটার পরে তো স্নান দানান আসে তারপরে তো নিত্য দিনের নিত্য কাজ তো আছে প্রত্যেক দিনের এইভাবে কাজগুলো তো থাকে আমরা যেহেতু ঘরের কাজ ছাড়া কোথায় যাবো সারা দিন চব্বিশ ঘন্টা ঘরে থাকি ঘরের কাজ ছাড়া করবো বাকি তো যাই হোক চলো ঘরগুলো ভালো করে মুছে নিই আর কি আজকে তোমাদের কিছু কথা বলার ছিল যার জন্য কিছু কথা তোমাদের বললাম আর সেভাবে ভিডিওটা সে কন্টিনিউ করলাম না আর কি তো আজকে ভিডিওটা মানে এই ঘর পৌঁছা অবধি শেষ করলাম আর কি তো ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও জানিও অনেকের ভালো লাগবে আবার অনেকের লাগবেও না তো যাদের ভালো লাগবে তারা আমাকে কমেন্টে জানিও আর যাদের না ভালো লাগে তারাও কমেন্টে জানিও তো তোমাদের বা কী বলবো বলো আজকে সত্যি মন মেজাজ একটুকু ভালো লাগছিল না জানি না বেলা ঠিক করে ঘুমটা হয়নি তো মানে যার জিনিস ভালো লাগছিলো না আর কি সারাদিন মনের মধ্যেটা কেমন কেমন লাগে তো যাই হোক যারা বিয়ে করেছে তারা অবশ্যই বুঝতে পারবে যে হয়তো স্বামী নাই তো স্ত্রীরা ঘরে একজন কেউ না থাকলে কিন্তু মনেরটা অনেকটা খারাপ লাগে আমার তো লাগেই সত্যি আমার খারাপ লাগে অনেকটাই খারাপ লাগে আমার দিন একদম ভালো যাচ্ছে না ইচ্ছা করছে না মানে মানে কাজ করছি কিন্তু ইচ্ছা করছে না এরকম একটা মনে হচ্ছে আর কি যেগুলো করতে হবে তাই করা হচ্ছে তো এই হচ্ছে ব্যাপার যাই হোক চলো আর আজকে ভিডিওটা বেশি আর বক করছি না আর ভিডিওটা এখানে এন্ড করছি আর কি এখন রান্নাঘরটা ভালো করে মুছে নিচ্ছি সব ঘরগুলো এক এক করে করে আমি কিন্তু মুছে নিয়ে আসলাম আর সবকটা ঘরের যদি মোছা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি না বিশ্বাস করবে না আমার ভিডিও মনে এক ঘন্টা হয়ে যাবে তো অত বড় ভিডিও দিলে তোমরাও কেউ দেখবে না আর আমারও এক ঘন্টার ভিডিও জীবনেও যাবে না এটা হচ্ছে থেকে বড়ো কথা আর আমার আমি যেইভাবে কথা বলি আমার কথা অনেকের নাকি অনেকটা ভালো লাগে তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের এখানে উড়িষ্যা আমাদের এখানে এইভাবে কেউ কথা বলে না আমাদের এখানে ভাষা আলাদা তো আমি যেহেতু ভিডিওতে একটু ভালো করেই ভাষাটা দেওয়ার চেষ্টা করি হয়তো পারি না ভুলও হয়ে যায় কখনো কখনো মানে বেঁধে যায় তো হয় চেষ্টা করি চেষ্টা কখনো ছাড়ি না তো জানি না অনেকেরই ভালো লাগবে আবার অনেকের লাগবে না তো এটা হচ্ছে ব্যাপার তো চলো আজকের মতন সবাইকে টাটা নেক্সট দেখা হচ্ছে